আমরা শুরু করি। মেঘ বলতে আপত্তি কি? বেশ, বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাত ছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাঁতো, কার ক্যারাম খেলা যায়? সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা, শক্ত ঘুঁটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে, শুধু আঙুল। বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল, এইখানে না ওখানে, এটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায় কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও হাপিত্তেশ কাক, কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়। থামো, ওসবকে কেউ বলে আত্মীয় হয়? আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি। তুমি কি আমাকে ভুলে গেছো? কি জানি, দাঁড়াও তো খুঁজে দেখি ভুলে গেছি কিনা। ভুলে যাওয়া কি একটা হারানো জিনিস নাকি যাকে খুঁজে দেখতে হবে? হয় তো, খুঁজেই তো দেখতে হয়, নইলে বুঝবে কি করে সত্যি ভুলে গেছে কিনা। আচ্ছা বেশ, খুঁজে দেখো কি কি পাও। প্রথমে পেয়েছি একটা মোরগের ডাক। মোরগের ডাক? তার মানে? তোমাদের বাড়ির মুরগিগুলো ডাকতে শুরু করতো ভোর না হতেই। প্রথমে ডাকতো বড় মোরগটা, নিশ্চয় খুব গলা ফুলিয়ে ডাকতো। ও, মোরগটাকে মনে আছে তোমার? খুব বাজি ছিল ওটা। ছিলই তো, সবাইকে ঠোকর দিতে যেত, আমাকেও ঠোকর দিতে এলো একবার, আমি পালিয়ে গেলাম। ও নাম ছিল ঝন্টু, ঝন্টু ঝন্টু আ আ বলে ডাকলেই দৌড়ে আসতো, আর উঠোনে রেশন থেকে আনা গম ছড়িয়ে দিলে পাঁচিল থেকে অর্ধেক উড়ে আসতো। তোমার ভাই আবার তাকে দৌড় শেখাতে চেষ্টা করতো, বারান্দা দিয়ে ছুটে যেত গম ফেলতে ফেলতে। বারান্দাটাও মনে আছে তোমার? আছেই তো, বড় লম্বা বারান্দা, টানা রোদ্দুর পড়ে থাকতো সারাদিন। সকালের দিকে নরম রোদ্দুর, শিউলি ফুলে সাদা হয়ে থাকত বারান্দার নিচের উঠোনটা। ও, শিউলি গাছটাকেও তোমার মনে আছে বুঝি? থাকবে না, যা শোপোকা হতো গাছটা। সে তো মাত্র একবার হয়েছিল, আর তুমি যে ফ্রকের কোঁচড়ে করে শিউলি ফুল নিয়ে গিয়েছিলে সেটা মনে নেই? আছেই তো, ভোর হতে না হতে তোমাদের মোরগ ডাকতে শুরু করত, আর জানলা দিয়ে এসে পৌঁছতো তোমাদের ওই শিউলির গন্ধ। সুমিদের ছাতে উঠলে তোমাদের উঠোনটা দেখা যেত। তোমার তোমার মাস্তুতো বোন সুমি, তুমি বছরে একবার করে বেড়াতে আসতে মাসির বাড়িতে। সুমিদের পাশেই তোমাদের বাড়ি, সুমিদের বাড়ি যাওয়ার আনন্দ আর ছটফটানির পাশে পাশে ভাবতাম ওই ছেলেটার সঙ্গে দেখা হবে। কোন কোন ছেলে? তুমি ছেলে, বুঝতে পারছো না? সত্যি সত্যি তাই ভাবতে? ভাবতাম, কারণ প্রতি বছর তোমার সঙ্গে ঝগড়া বাকি থাকতো। যে ঝগড়া বাকি থাকতো? হ্যাঁ, আমি ঝগড়া করতে পারতামই না। কেন পারতে না?
ওই ঝগড়া না করাটাই তো ঝগড়া বাকি থাকা, জানো না? ঝগড়া পারতাম না আমি, শিউলি পারতাম। আমার আবার উঠোন পারতে ইচ্ছে করতো, ভোর পারতে ইচ্ছে করতো। দেখো দেখি কি ভাষায় কথা বলছো, এর মানে কি? তুমি তো এই ভাষায় বলতে না কথা, কি করে এখন খুঁজে পাবো? এসব তো এখন বলছো। তখন তো ভোর ঘটতো, শিউলি ফুল ঘটতো তখন, তাই সে ভাষায় কথা বলবার দরকার হতো না। এখন তো আর ভোর ঘটে না আমার, সেই রকম উঠোন ঘটে না। কোথায় কখন সেই ভোর উঠোন শিউলি ঘটেছিল তাও আর মনে পড়তে চায় না এখন। আর আমি, আমার কথা তো বলছো না? সেই ভোর, সেই উঠোন, সেই শিউলি তো ঘটেছিল তুমি ঘটেছিলে বলে। তুমি ছিলে একাই ঘটনা, তুমি এলে তারপরে নতুন করে ঘটল, নইলে সকল সমস্ত সব কিছু ছিলই তো কত আগে থেকে। কেন, তোমার কি মনে নেই? তুমি বুঝি সব ভুলে গেছো? দাঁড়াও দাঁড়াও, খুঁজে দেখি ভুলে গেছি কি না। হ্যাঁ, পাঁচিলে লাফিয়ে উঠতো তোমাদের মোরগ, আর ঘাড় বাঁকিয়ে গলা ফুলিয়ে ডাকতো। আমি জানলায় এসে দাঁড়াতাম, তুমি জানলায় এসে দাঁড়াতে। প্রথম দিনে তো আমি সরে গিয়েছিলাম। আমি অবাক হলাম, ছেলেটা অমন করলো কেন? তখন তো এটুকু শিখেছি যে ছেলেরাই গায়ে পড়া হয়, সরে যায় না তো তারা। পরদিন আমি কথা বললাম, গায়ে পড়া হলো মোটেই না। তার আগেই সুমি নিয়ে গেল তোমাদের বাড়ি ফুল তুলতে, মাসির পুজোর জন্য শিউলি ফুল, তখনই আলাপ হয়ে গেল। তুমি বারান্দায় মাদুর পেতে পড়ছিলে বই খাতা নিয়ে, পাশেই তোমার ভাই ছিল। আমাদের উঠোনের পরে দরজা খোলাই থাকতো, সুমির পিছনে দেখি, আরে এ তো সেই মেয়েটা যাকে জানলায় দেখেছি সকালে। আর আমি ভাবছি, ওই ছেলেটা কি এখন বাড়িতে আছে? এটা কি ওদেরই বাড়ি? নইলে অত সকালে জানলায় আসবে কি করে? নিশ্চয়ই ওদের বাড়ি। সুমি বলল, একটু ফুল নেব রে। আমি বললাম, নে না। তোমার ভাইটা খুব বাজি, বলল সব ফুল নিবি না কিন্তু, একটুখানি নে। তুমি বললে, না রে, যা আছে নিয়ে যা। তোমার ভাই বলল, না সব নেবে কেন, আমাদের ফুল। আমার ভাইকে সুমি পাত্তাই দিত না, বলল, ফুলের গায়ে কি তোর নাম লেখা আছে? ঠিক আছে ঠিক আছে, একটুখানি নিচ্ছি। এই না বলে সুমি টপ টপ করে প্রায় সব ফুলই তুলে নিল। আর আমি ভাবছি ছেলেটা না ঝগড়া শুরু করে। সুমি বলল, আমার বোন, আমার ছোট মাসির মেয়ে, বেড়াতে এসছে বলে তোমাকে দেখালো। ছ মাসের ছোট কিন্তু আমাকে নাম ধরে ডাকে, বলো কি অন্যায় বলো। ভাই বলল, অন্যায় তো, অন্যায় অন্যায়। আর তাই শুনে তুমি এসে ফেললে, হাত দিয়ে মুখ চেপে হাসি ঢাকা দিলে। কেমন অবাক হয়ে তাকিয়েছিল তোমার ভাই, ওর মুখ থেকে সেই ঝগড়াতে ভাবটা চলে গেল। বলল, আম শাখা নিবি না শুনি? আম শাখা? শিউলি ফুল যারা নিতে আসতো তাদের কেউ কেউ আম শাখা নিতে চাইতো, ডাল ভেঙে নেওয়া। মা থাকলেই না খুব আপত্তি করত, আর ভাই তো দারোয়ান, এই এই গাছে হাত দিবি না। সেই ভাই কিনা বলল, আম শাখা নিবি? দুটো শাখা ভেঙে নিতে তোমার ভাই আবার বলল, গন্ধরাজ নিবি? দুটো কিন্তু, দুটোর বেশি না। তোমাদের বাড়িতে তখন কত ফুলের গাছ, বেলফুলের গাছও ছিল, তবে তাতে ফুল ছিল না তখন। যখন চলে যাচ্ছ দেখলাম তোমার লম্বা বিনুনি, চুলে আটকে রয়েছে একটা শিউলি, কুটো লেগে আছে, গন্ধরাজ গাছের পাতাগুলো মাথা ছুঁয়ে গেছে, তাই তার শুকনো পাতা লেগেছে মাথায়। পরদিন সকালে আবার জালনায় তুমি বললে, ফুল নিতে আসবে না আজ? তুমি বললে, দেখি যদি সুমি যায়। তারপর তুমি কি বলেছিলে মনে আছে? বলেছিলাম, সুমি যদি নাই আসে তুমি এসো, আমাদের বাড়িতে অনেক ফুল,
তারপর তারপর বলেছিলে আমাদের বাড়িতে দোলনা আছে। আমি বললাম কই, কাল দেখিনি তো। দোলনা গুটিয়ে রাখা ছিল তাই দেখতে পাওনি। পড়তে বসার সময় না ওটা গুটিয়ে তুলে না দিলে আমার ভাই ওটায় বসে দুলে দুলে মাস্টারমশাইকে পড়া বলে, মাস্টারমশাই রেগে যান। তাই নাকি? তোমার ভাই তো খুব পাজি। পাজি তো ভাই, এত জোরে জোরে দোল খায় মাস্টারমশাই কাছে আসতে পারেন না, কান ধরবেন যে সে সুযোগ পান না। আর ভাই জোরে দোল খেতে খেতে পড়া বলে হঠাৎ লাফিয়ে নেমে পেয়ারা গাছে উঠে যায়, আর ধরা যায় না ওকে। যে জানলাটায় তুমি দাঁড়িয়েছিলে তার গা বেয়ে লতানো গাছ উঠেছিল, একটা প্রজাপতি উঠছিল সেখানে, সাদা ছোট্ট প্রজাপতি। তখনই কোথা থেকে আরেকটা চলে এলো। তুমি বললে আচ্ছা সুমিকে বলি। আমি বললাম সুমিকে কি দরকার, তুমি একা এসো, ফুল তো আছেই। তাই বলেছিলে কেন মনে নেই? তুমি তুমি একা এসেছিলে মনে নেই? কি জানি, তুমি একা এসেছিলে, তারপর একাই আসতে রোজ। তুমি যে আমার কাছে একা এসেছিলে ভুলে গেছো? জানি না তো ভুলে গেছি কিনা, আবার নতুন করে খুঁজে দেখতে হবে। খুঁজে দেখতে হবে কেন, কিভাবে খুঁজবে বলো? জানি না কিভাবে, এতদিনকার এত কাজের তলায়, এতদিনকার এত ঘটনার ফাঁক ফোকরের মধ্যে কোথায় যে চাপা পড়ে আটকে আছে সেই একা যাওয়ার ঘটনা কি করে খুঁজে পাবো বলো? তোমাকে সাহায্য করব কি? হুম, দুপুরে আচমকা স্কুল ছেড়ে বাড়ি ফিরতাম, বাড়ি ফিরে ছাদে উঠতাম, আমাদের ছাদ থেকে ওদের বারান্দা দেখা যায়, সুমিদের বারান্দা, আমাদের ন্যাড়া ছাদ তুমি দেখতে পেতে। খুঁজে পেয়েছি সেই ছাদ, তোমাকে একবার দুবার দেখা গেল, তারপর আর দেখা যায় না, ভুলে যাওয়াটার মধ্যে ঢুকে যাচ্ছি, একটা ভুলে যাওয়ার পর আবার একটা ভুলে যাওয়া, সেই ভুলে যাওয়ার সামনে একটা পা ভাঙা দরজা। দরজার নিচের দিকটা ক্ষয়ে গিয়েছিল, পা ভাঙা দরজাই ছিল ওটা। ভুলে যাওয়া ভেদ করে সেই দরজাটা এখন দেখতে পাচ্ছি, দরজার বুকের কাছে ফাঁক, সেখানে হাত গলিয়ে আস্তে করে খিলনা মালাম যেন আওয়াজ না হয়। সেই শব্দটুকু শুনতে আমি একবার ঘরে একবার বারান্দায় যাওয়া আশা করি, দেখি তুমি চলে আসছো উঠোন পেরিয়ে। তোমাকে বারান্দায় দাঁড়ানো দেখে বুকে একটা কিরকম ধক করে উঠেছিল, তোমার মুখ চোখ যেন কিরকম ছিল। কিরকম থাকবে আবার, বললাম দোলনা চড়বি না? তুমি চোখ বড় বড় করে বলে উঠলে চড়াবি চড়াবি। তখন তো তুই করে বলতে শুরু করেছি তোমায়, এতদিন পরে দেখছি তুমি বলছো তুমি তুমি তুমি। তুমি জানলার ধাপিতে পা রেখে গরাদ মুঠোয় ধরে উঁচু হয়ে পেড়ে আনলে দোলনাটা, দোলনাটা ঘুরতে লাগলো, হাত দিয়ে থামালে তুমি, আমি উঠে বসলাম, তুমি বসতে সাহায্য করলে, তারপর দোল দেওয়া শুরু করলে, প্রথম প্রথম আস্তে, তারপর জোরে, আরো জোরে। তুমি ভয় পেতে লাগলে, আন্না আন্না এ নাপো নামিয়ে দে, আমি মজা পেয়ে আরো জোরে দোল দিলাম, তুমি এবার মরিয়া হয়ে নেমে পড়তে চেষ্টা করলে ওই অবস্থায়। আর তুমি সঙ্গে সঙ্গে ধরে ফেলে দোলনাটাকে আস্তে করে দিলে, আমি যখনই ঘোষ্টে নেমে পড়তে চাইলাম তুমিও তুমিও পিছন থেকে জোরে আঁকড়ে নিয়েছো আমাকে, তোমার আর আমার শিরদাঁড়ার মাঝখানে দোলনার কাঠের পিড়িটা, তোমার চুলের নারকেল তেলের গন্ধ, কোল্ড ক্রিম জাতীয় কিছু একটা মেখেছিলে বোধ হয় তার গন্ধ, তোমার পিঠের থেকে ওঠা ঘামের মাদক ঘ্রাণ, সব একসঙ্গে মিলেমিশে আমাকে আমাকে অবশ করে দিচ্ছিল তখন।
এখনো সেই পিছু থেকে জড়িয়ে ধরাটা মনে আছে তোমার? তখনও তো চুম্বন শিখিনি, ঠোঁটে একটা চাপ, একটা ঘষ্টানি, গরম, অনেকক্ষণ অনেকক্ষণ নিঃশ্বাসে গাল পুড়ে যাবে। এর বেশি আর কিছু মনে পড়ছে না। তারপর ঠোঁটের পর ঠোঁট হয়ে গেছে, এই ঠোঁট পার করে কতবার অন্য অন্য ঠোঁট। বলো না, বলো না, আমার তীব্র ঈর্ষা হয়, পুড়িয়ে দেওয়া ঈর্ষা হয়। ঈর্ষা না, বিষাদ। আমার বিষাদ আসে সাময়িকভাবে, মেরে ফেলে, মনে হয় গলা থেকে স্বর বেরোবে না, মনে হয় চোখ থেকে দৃষ্টি বেরোবে না, কেবল নিজের মধ্যে বন্ধ হয়ে মরে থাকবো আমি। অনেক চুম্বন পেলে, অনেক প্রণয়, তুমি খুশি আছো, কিন্তু আমি এখনো একটিবারও পেলাম না তোমায়। কখন কোথায় ছিলে তুমি আমি জানতেও পারিনি। যখন সত্যি তুমি বড় হলে, তোমার জীবনে আমি ছিলাম না কোথাও। যখন যুবক হয়ে সত্যি সত্যি উঠে দাঁড়ালাম, তখন কোথাও তুমি কোথাও ছিলে না, শুধু ওই কয়েকটা দুপুর, কয়েকটা অপটু দুপুর, শুধু সেই কয়েকটা দুপুর। তুমি তো এখন ভালো আছো, আমাকে না জেনে, আমাকে না পেয়ে কোনো ক্ষতি তো হয়নি তোমার, তুমি কিছু খারাপ তো নেই। তোমাকে চোখের দেখাটুকু একবারও না দেখেও, দেখো এতগুলো বছর পেরুলো, এখনো আমার কাছে তুমি সেই স্কার্ট পরা কিশোরী রয়েছ। আমি কিন্তু তোমাকে দেখেছি। আমাকে কিভাবে দেখলে? কত আন্দোলন করছো, রাগি রাগি কথা বলছো, দেখায় তো টিভিতে, দাড়ি গোঁফ সাদা হয়ে গেছে। আমি ভাবি কে বলবে সেই ছেলেটা। কেন কেন তুমি আমায় চিনতে পারো? কেন? আমি আর সেই ছেলেটা নেই। কেন কেন তুমি আমাকে ভুলে যাওনি? ঠিক বলেছো তো, দাঁড়াও একবার খুঁজে দেখি। কি খুঁজে দেখবে? ভুলে যাওয়া। ভুলে যাওয়া কি একটা হারানো জিনিস যাকে খুঁজে দেখতে হয়? হয়তো খুঁজেই তো দেখতে হয়, বছর বছর ধরে মনে পড়া, মনে পড়া, শুধু এত মনে পড়বার ভিড়ে কিভাবে কোথায় আছে এক কোণে সেই ভুলে যাওয়াটুকু? কেমন আছে সে ভুলে যাওয়া? কুশলে আছে তো? এত মনে পড়ার মাঝখানে একেবারে একা থাকতে তার খুব কষ্ট হয় না তো? ভুলে যাওয়া কোনোদিন বিকেলের দিকে তার ছোট ঘর থেকে বেরিয়ে আসে কি? সমস্ত ভ্রমণকারী মনে পড়া তার মধ্যে মিলে মিশে যায়। চলো তো দুজনে মিলে একবার বেরিয়ে দেখি, সেই ভুলে যাওয়াকে যদি খুঁজে পাই ভিড়ের রাস্তায়।